বন্ধুরা, চোখের তলার কালি কিংবা চোখের তলার ডার্ক সার্কেলস, চোখের তলার ভাঁজ দেখতে ভীষণই বাজে লাগে। আজ আমি খুব সুন্দর একটা সহজ উপায় বলছি, 3 দিনের মধ্যে চোখের তলার ফোলা ভাব, চোখের তলার ভাঁজ কিংবা চোখের তলার কালি দূর করে নিতে পারবে। হ্যালো ফ্রেন্ডস, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাস রিয়েল ব্লগসে। বন্ধুরা, এখন গরম পড়ছে, আর এই গরমে আরেকটি সমস্যা হয়, যেটা হয় চোখের তলায় কালি। হ্যাঁ বন্ধুরা, শীতকালে কিন্তু চোখের তলায় অতটা কালি পড়ে না যতটা গরমকালে পড়ে। কারণ গরমকালে প্রথমত গরমের জন্য অনেক সময় ঘুম ভালো মতন হয় না, গরমের জন্য শরীরে অস্বস্তি হয়, ঘুম ঠিকঠাক হয় না, এবং অন্যান্য অনেক কারণে চোখের তলায় কালি পড়াটা ভীষণ স্বাভাবিক। এছাড়াও আমাদের প্রচুর ঘাম হয়, শরীর প্রচণ্ড টায়ার্ড হয়ে যায় ঘাম হওয়ার কারণে। অনেক এরকম নানান কারণ আছে যে কারণে চোখের তলায় কালি সবচেয়ে বেশি তোমরা দেখবে এই গরমে পড়ে। কিন্তু আজকে আমি তোমাদের খুব ভালো একটা উপায় বলছি, মাত্র 3 দিনের মধ্যে এই চোখের তলার কালি কিন্তু দূর করে নিতে পারবে। মাত্র 3 দিনে চোখের তলার কালি একদম টোটালি দূর হয়ে যেতে পারবে, যে কারণেই কালি পড়ে থাকুক না কেন। ঘুম কম হওয়ার জন্য, কোনো টেনশন, কোনো স্ট্রেস কিংবা কোনো শারীরিক অসুস্থতা আছে, কিছু আছে, কিন্তু যে কারণেই হয়ে থাকুক, 3 দিন যদি আজকের এই উপায়টা করো, 3 দিনের মধ্যে দেখবে চোখের তলার কালি একদম দূর হয়ে যাবে। এই ডার্ক সার্কেলসটা সত্যি সত্যি ভীষণই বাজে লাগে। দেখো, হয়তো তোমাদের মুখটা খুবই গ্লোয়িং আছে, খুব সুন্দর আছে, ফর্সা উজ্জ্বল আছে, কিন্তু চোখের তলায় যদি কালি থাকে দেখতে একদমই ভালো লাগে না, প্রচণ্ড রুগ্ন লাগে, কিংবা অসুস্থ দেখে মনে হয় অসুস্থ প্রচণ্ড, কিংবা খুবই রুগ্ন, তো মুখের পুরো মুখটাই পুরো চেঞ্জ করে দেয় একদম। তো যখনই এরকম হবে, চোখের তলায় প্রচুর কালি পড়ে গেছে দেখবে, কিংবা চোখের তলায় প্রচণ্ড ভাঁজ পড়ে গেছে, তো তখনই কী করবে, প্রথমত বন্ধুরা কিছু জিনিস আমি তোমাদের বলে দিই, যেমন কি জল একটু বেশি করে খাবে, জল একটু ভালো পরিমাণে খাবে, তাহলে চোখের তলার কালিটা কম পড়বে। এছাড়া বেদানার রস, মুসম্বির রস, বেদানা আর মুসম্বির জুস মিক্স করে সেটাও তোমরা খেতে পারো। বিটরুট, বিটরুটের জুস যদি তোমরা খাও তাহলে কিন্তু চোখের তলার কালি কিন্তু কম হবে। তো এরকম জুস জাতীয় জিনিস খেতে পারো, ফলের রস, তারপরে যেটা হচ্ছে জল ভালো করে খাবে এই সময়, আর যেটা হচ্ছে পর্যাপ্ত ঘুম। ঘুম ভীষণ ভীষণ দরকার হচ্ছে, তো প্রপার ঘুমটা ঘুমোবে। সারা দিনে 8 ঘন্টার ঘুম মাস্ট, কম্পালসারি। 8 ঘন্টার বেশিও ঘুমাও কোনো প্রবলেম নেই, 8 ঘন্টার কম যেন না হয়। সম্পূর্ণ শরীরটাকে 8 ঘন্টার রেস্ট দেওয়া মাস্ট, ভীষণ ভীষণই দরকার, তবেই শরীর কিন্তু সুস্থ থাকবে। এবার চোখের তলার কালি যে পড়ে গেছে, সেই কালিটাকে কী করে ঠিক করবে, তো চলো আগে রেমেডিটা আমরা তৈরি করি। বন্ধুরা, চোখের তলার কালি দূর করার জন্য সব থেকে ভালো জিনিস যেটা হচ্ছে শশার রস। শশার রসের মধ্যে প্রচুর পরিমাণে শশার যে জল থাকে কিংবা অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, সেটা আমাদের চোখের তলার কালি দূর করতে সাহায্য করে। ভিটামিন সিও আছে প্রচুর পরিমাণে, এটা আমাদের চোখের শিরাগুলোকে রিল্যাক্স করে আর চোখের তলার কালি ভাঁজ কিংবা চোখের তলার ফোলা ভাবটাকে দূর করতে, পাফিনেসটাকে দূর করতে হেল্প করে। একটুখানি শশার রস নেবে, মানে 2 চামচ মতন শশার রস নেবে, আর 2 চামচই নেবে আলুর রস। এখানে একটি আলুও ভালো করে ধুয়ে পরিষ্কার করে এইভাবে ছেঁচে নেবে। খোসা ছাড়ানোর প্রয়োজন নেই, শশাটারও খোসা ছাড়াবে না, আলুরও খোসা ছাড়াবার প্রয়োজন নেই, কারণ খোসার মধ্যেও প্রচুর পরিমাণে অনেক পুষ্টিগুণ থাকে, যেগুলো আমাদের স্কিনের জন্য কিন্তু খুব উপকারী হয়। সেই জন্য ভালো করে মাটি লেগে থাকলে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে এইভাবে ছেঁচে আলুর রস আর শশার রস একটি বাটির মধ্যে নেবে। এইভাবে নেওয়ার পর কী করবে, তোমরা ভালো করে দুটোকে মিশিয়ে নিয়ে এরমভাবে ঢাকা দিয়ে ফ্রিজে 10 থেকে 15 মিনিটের জন্য ফ্রিজে রাখবে। এইভাবে তাতে কী হবে, এটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাবে। খুব ভালো করে ঠান্ডা হয়ে যাওয়ার পর 10-15 মিনিট পর এটাকে বার করবে। আর দেখো, যদি ফ্রিজ না থাকে তাহলে তোমরা যদি কোথাও থেকে একটু বরফ জোগাড় করতে পারো, কি করবে এরকম বরফের টুকরো এই শশা আর আলুর রসের মধ্যে দিয়ে দিতে পারো। দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলে কিছুক্ষণের জন্য দেখবে এটা একদম রসটা ঠান্ডা হয়ে যাবে। যত ঠান্ডা লাগাতে পারবে তত চোখের তলার পাফিনেসটা কিংবা চোখের তলার ডার্ক সার্কেলটা ঠিক হয়ে যাবে। মানে ঠান্ডাটাই কিন্তু চোখের তলার এই সমস্যাগুলোকে দূর করে। তো এইভাবে বরফ একটুখানি এটার মধ্যে দিয়ে একটু গলিয়ে নেবে এইভাবে, তাহলে যেটা হচ্ছে তাড়াতাড়ি কাজ দেবে। এবার এইরকম ছোটো রুমাল অথবা ছোটো কাপড়ের টুকরো অথবা টিস্যু পেপার ছোটো এইরকম থাকবে, থাকলে কিংবা তুলো নিয়ে নিতে পারো, নিয়ে এইভাবে আবার বরফটা দিয়ে কিছুক্ষণ রেখে দেবে। দিয়ে কিছুক্ষণ পরে এই কাপড়গুলোকে কিংবা এই টিস্যু পেপারগুলোকে এইভাবে তুলবে,
দেখো এটা একদম ঠান্ডা হয়ে গেছে, বেশ ঠান্ডা ঠান্ডা। এখানে আমরা তৈরি করে নিলাম এইভাবে। তো এইভাবে এইগুলো এরকম চোখের মধ্যে এরম ভাবে দেবে। দেখো আমি আগে একটা দেখিয়ে দিই, মানে এমন ভাবে দেবে যে চোখের এই ওপর থেকে চোখের এই নিচেটা পুরোটা যেন কভার করে, এইভাবে পুরোটা এবং চোখের এই সাইডটাও সম্পূর্ণটা যেন কভার হয়ে যায়, এইভাবে লাগাতে হবে তোমাদের এটা, ঠিক আছে? তা আর যেটা থেকে যাবে এটা তোমরা ফ্রিজে রেখে দিতে পারবে, আবার নেক্সট ডে ইউজ করতে পারবে। 3 থেকে 4 দিন এই রসটা ব্যবহার করতে পারবে, 3-4 দিন পর আবার নতুন করে একটু বানাবে। তো 3-4 দিনে তোমাদের চোখের তলার কালি অনেকটাই কমে যাবে দেখবে। এটা যদি 3-4 দিন রোজ লাগাও, আর দিনে 2 বার করে যদি করতে পারো আরও ভালো, আরও তাড়াতাড়ি হয়ে যাবে চোখের তলার কালি, আরও তাড়াতাড়ি দূর হবে। তবে শুধু এটা লাগালেই না, আর একটা জিনিসও করতে হবে, আমি বলে দিচ্ছি, আগে এটা দেখিয়ে দিই। তো দেখো এইভাবে চোখের মধ্যে লাগিয়ে ব্যাস একদম ঘুমিয়ে পড়বে, 15 থেকে 20 মিনিট এইভাবেই রেখে আরামসে রিল্যাক্স করবে। যদি ঘুমিয়ে পড়তে পারো খুব ভালো চোখের উপরে এরমভাবে লাগিয়ে, তোমরা দেখবে 100 ভাগ তোমাদের চোখের তলার কালি দূর হয়ে যাবে এটাতে। ব্যাস এইভাবে লাগিয়ে রিল্যাক্স করবে 20 মিনিট, একদম 20 মিনিট, 20 মিনিটস এটাকে এইভাবে লাগিয়ে রেখে দেবে। তো দেখো 20 মিনিট পর এটা চোখ থেকে খুলবে, চোখে খোলার পর এগুলোকে ধুয়ে নেবে, এগুলোকে ধুয়ে আবার রেখে ইউজ করতে পারো তোমরা। আর যে জলটা এই যে রসটা থেকে যাবে এই রসটা ফ্রিজে রেখে দিয়ে আবার ইউজ করে নেবে নেক্সট ডে, কিংবা সকালে করছো বিকেলে আবার এটাকে ইউজ করতে পারো। বিকেলে আবার চোখে দিলে, দিয়ে 20 মিনিট রাখলে খুব তাড়াতাড়ি কিন্তু যেটা হচ্ছে চোখের তলার কালি কিন্তু দূর করে দেবে। তো দেখো এটা কত সুন্দরভাবে তোমরা চোখের তলার ফোলা ভাব, চোখের তলার পাফিনেস, চোখের এখানে কুচকে যাওয়ার স্কিন, এগুলো সব কিন্তু ঠিক করে দেবে। তো ব্যাস এইভাবে এটা লাগাবার পরে, এইভাবে এটা লাগিয়ে দিয়েছো, এরপরে জল দিয়ে চোখটা ধুয়ে নেবে, মুখটা জল দিয়ে ধুয়ে নেবে। তো আমি মুখটা জল দিয়ে ধুয়ে নিই, তারপর বলছি আর একটা জিনিস লাগাতে হবে, আর সেটা সারা রাত লাগিয়ে রাখতে হবে তোমাদের। দেখো বন্ধুরা আমি মুখটা জল দিয়ে ধুয়ে এসেছি। আমরা এখনকার দিনে আমরা প্রচুর পরিমাণে মোবাইল দেখতে থাকি সারাক্ষণ, ল্যাপটপ দেখতে থাকি, টিভি দেখতে থাকি, যার জন্য আমাদের চোখেও কিন্তু ভীষণ স্ট্রেস পড়ে, যার জন্য চোখের তলায় ডার্ক সার্কেল হওয়াটা ভীষণ স্বাভাবিক আর খুব বেশি আজকালকার দিনে এই চোখে ডার্ক সার্কেল কিন্তু হয়ে যায়। কিছু কিছু মানুষ আছে যাদের হেরিডিটিতেই হয়, জন্ম থেকেই দেখবে কিছু কারোর কারোর চোখ ভীষণ ভিতরে ঢোকা থাকে, চোখের তলায় গর্ত থাকে, কিন্তু তারাও যদি মানে সঠিকভাবে যত্ন নেয় তাদেরও কিন্তু ভালো হতে পারে। কিন্তু রেগুলার বেসিসে এভরিডে উইদাউট ওয়ান ডে মানে ভুলে, একটা দিনও না ভুলে তোমাদের এটা যদি কন্টিনিউ করতে পারো দেখবে তাদেরও ভালো হয়ে যাবে চোখ। আচ্ছা জল দিয়ে ধুয়ে নিলে এবার ধরো দিনেও করবে রাতেও করবে, তারপর কী করবে, নেবে অ্যালোভেরা জেল। আর যাদের অ্যালোভেরা জেল স্যুট করে না তারা তোমরা যে ময়েশ্চারাইজারটা লাগো, যাদের খুব সেন্সিটিভ স্কিন অ্যালোভেরা স্যুট করছে না, কোনো যদি ময়েশ্চারাইজার থাকে তো সেটা চোখের তলায় লাগাবে। তবে আমার অ্যালোভেরা জেল স্যুট করে, সো আমি এখানে অ্যালোভেরা জেল দেখো অল্প পরিমাণে একটু অ্যালোভেরা জেল নেবো আর এটা চোখের তলায় এইভাবে লাগাবে। দেখো তো এইভাবে চোখের তলায় লাগিয়ে একটু হালকাভাবে মাসাজ করবে, আর সাবধানে করবে যাতে চোখের ভেতরে যেন না ঢুকে যায় কোনো রকমভাবে। এই দেখো এইভাবে একটু মাসাজ করবে, আমি একটু হালকাভাবে মাসাজ করব এইভাবে। এটা চোখের পাতা এবং চোখের ওপরেও দিতে পারো, আমাদের চোখের পাতার ওপরটাও কালো থাকে তো সেটাও দিতে পারো। দেখো এইভাবে দেবে, এইভাবে ম্যাসাজ করার পরে তারপর আমাদের যেটা লাগবে সেটা লাগবে ভেসলিন। আমাদের চোখের তলার চামড়াটা, চোখের এখানে চামড়া ভীষণ পাতলা হয়, খুব পাতলা চামড়া হয়, যার ফলে কি হয় জলটা ময়েশ্চারটা স্টোর হয় না, ময়েশ্চারটা খুব তাড়াতাড়ি কিন্তু উড়ে যায়, উবে যায়, যার ফলে ময়েশ্চারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, যার ফলে চোখের তলাটা ড্রাই হয়ে যাওয়া, কুচকে যাওয়া, কিংবা চোখের তলায় কালি পড়ে যাওয়াটা স্বাভাবিক। তো এই ময়েশ্চারটা লক করার জন্য ভেসলিন হচ্ছে বেস্ট অপশান। কোনো কিচ্ছু, কোনো আই বা চোখের তলার বাম অমুক তসুক কিচ্ছু লাগাবার দরকার নেই, ভেসলিন সবচেয়ে বেস্ট জিনিস হচ্ছে ময়েশ্চারটাকে রিস্টোর করার জন্য। তো এই ভেসলিন নেবে অল্প একটুখানি, ভেসলিন নিয়ে এটা দুটো আঙুল একটু এরকমভাবে এ করবে, আর এটাকে এরকমভাবে চোখের তলায় অ্যালোভেরা জেলের ওপরে দেবে। অ্যালোভেরা জেল আর ভেসলিনকে মিক্স করবে না,
আগে অ্যালোভেরা জেল লাগিয়ে নেবে, তার উপরে আমাদের ভ্যাসলিনটা লাগাতে হবে। তাতে কি হলো, আমরা ময়েশ্চারটাকে লক করে দিলাম এইভাবে। তো ময়েশ্চার যদি যখন লক হয়ে যাবে, ময়েশ্চার লক হয়ে গেলে অটোমেটিক্যালি এখানে ড্রাইনেসটা দূর হয়ে যাবে চোখের তলার। তো ব্যাস এইভাবে দেখো, ঠিক আছে। তো এইভাবে চোখের তলায় ভ্যাসলিনটা লাগিয়ে নেবে, ব্যাস। এইটা এইভাবে করে তোমাদের রাত্রে ঘুমিয়ে পড়তে হবে, রাতে ঘুমিয়ে পড়বে এইভাবে। তোমরা দেখবে পরের দিন সকালে 80% তোমাদের চোখের তলার ভাঁজ, চোখের তলার কালি, চোখের তলার ড্রাইনেসটা কিন্তু দূর হয়ে যাবে। খুব ভালো উপায় তোমাদের আমি বললাম বন্ধুরা, 3 থেকে 4 দিন এটা করে দেখো, তোমাদের দারুণ সুন্দর রেজাল্ট পাবে। যাদেরই চোখের তলার সমস্যা আছে প্রত্যেকে এটা করো, তোমরা দেখবে খুব সুন্দর রেজাল্ট কিন্তু এটাতে পাবেই পাবে। বন্ধুরা, আজকের এই চোখের তলার কালি দূর করার উপায়টা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আগামী দিনেও তোমাদের সাথে এমনই ভালো ভালো বিউটি টিপস আমি শেয়ার করতে থাকবো। তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।